হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পবিত্র গীতার সারাংশ। গীতা পাঠের আগে অবশ্যই আপনাকে এই বিষয়টি জানা প্রয়োজন, কি এমন আছে গীতাতে যার জন্য সকলেই গীতা পাঠের কথা বলে থাকেন, যার মাধ্যমে মানুষ পরম শান্তি অনুভব করে, যা পাঠের মাধ্যমে মানুষ সমস্ত বিপদ থেকে নিজেই নিজেকে রক্ষা করতে পারে। তাই আপনি যদি গীতা পাঠের চিন্তাভাবনা শুরু করেন বা গীতা পাঠও করে থাকেন প্রতিদিন, তাহলে অবশ্যই আপনাকে এই গীতার মূল বিষয়বস্তু বা সারাংশ জানতেই হবে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন, এবং চ্যানেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। চলুন এবার আমরা গীতার মূল বিষয়বস্তুতে প্রবেশ করি। হরে কৃষ্ণ 700টি শ্লোক 18টি অধ্যায়ে বিভক্ত গীতার প্রথম অধ্যায় হল অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট আত্মীয় পরিজন আচার্যবর্গ এবং বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন। শোকে ও দুঃখে তার মন মোহাচ্ছন্ন হয়, তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন। তিনি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলেন, কি হবে যুদ্ধ করে? আমি যদি যুদ্ধে জয়লাভ করি তাহলে আমার সকল আত্মীয় পরিজন তাদের মৃত্যুর উপর দিয়ে আমি এই জয়লাভ করব। এই জয়লাভের তো কোনো অর্থই হয় না। তাই তিনি অস্ত্র পরিত্যাগ করে এই যুদ্ধের বদলে নিজের মৃত্যু কামনা করলেন। এরপর গীতার দ্বিতীয় অধ্যায় শুরু, যার নাম সাংখ্যযোগ। অর্জুন অস্ত্র পরিত্যাগ করে যুদ্ধ না করার সিদ্ধান্ত গ্রহণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে আত্মসমর্পণ করেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বাণী প্রদান করেন। এই জগৎ কি, কীভাবেই বা এই সমগ্র জগৎ চলছে, সমগ্র জগতের উৎপত্তি বা কোথা থেকে হলো? অর্জুনকে এই জগতের সমস্ত রহস্য সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন। দেহান্তর প্রক্রিয়া পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি, কীভাবে মানুষ আত্মজ্ঞান লাভ করতে পারে এবং মানুষের বিভিন্ন প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিস্তারিত ব্যাখ্যা দেন। এরপর গীতার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কর্মযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষের কর্ম কি, কোন কর্ম করা উচিত আর কোন কর্ম করা উচিত নয় এবং তার ফল কি হতে পারে, সে সম্পর্কে অর্জুনকে ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন যে এই জড়জগতে প্রত্যেককেই কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে, আবার তা থেকে মুক্তও করে দিতে পারে। কেবলমাত্র নিজের স্বার্থ চিন্তা না করে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধি নিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরমতত্ত্ব দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয়
কর্মের মাধ্যমেই। কিন্তু প্রশ্ন হলো, সে কি কর্ম করছে তার উপর নির্ভর করছে সমস্ত কিছুই। এরপর চতুর্থ অধ্যায়, জ্ঞান যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আত্মার চিন্ময় তত্ত্ব, ভগবত তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক, এই সমস্ত কিছু অপ্রাকৃত তত্ত্বজ্ঞান, এই সমস্ত বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন, কর্মের মাধ্যমে মানুষ যেমন মুক্তি পেতে সক্ষম, ঠিক তেমনি যথার্থ জ্ঞানের মাধ্যমেও মানুষ মুক্তি পেতে সক্ষম। তার জন্য ব্রহ্মকে জানতে হবে, যা মানুষের অন্তরেই লুকিয়ে রয়েছে। এরপর পঞ্চম অধ্যায়, সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা প্রদান করেন, মানুষ সকল কর্তব্য কর্ম সাধন করেও সন্ন্যাস লাভ করতে পারেন। তার জন্য তার সকল কর্ম ফল তাকে পরিত্যাগ করা প্রয়োজন। কর্তব্য কর্ম নিষ্ঠা সহকারে পালন করে কর্মফল পরিত্যাগের মাধ্যমে কোনো ব্যক্তি যথার্থ সন্ন্যাসী হয়ে উঠতে পারেন। এর জন্য সংসার ধর্ম ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। এরপর ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ। এই অধ্যায়ে নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে মন ও ইন্দ্রিয়কে কি করে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং পরমাত্মার সঙ্গে নিজের আত্মার কিভাবে সংযোগ স্থাপন করা সম্ভব সেই বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন। এর পরের অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ ব্যক্ত করেছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, সর্বকারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় সর্ববিষয়ের প্রাণশক্তি। তিনি সমস্ত কিছুর শুরু, তিনি সমস্ত কিছুর শেষ। এরপর অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে কীভাবে কোনো একজন ব্যক্তি পরম ধাম লাভ করতে পারেন, আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড়জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারেন। পরের অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ। এই অধ্যায়ের মাধ্যমে জীবাত্মার সঙ্গে তার কি সম্পর্ক সে সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন। দশম অধ্যায়ের নাম বিভূতি যোগ। এই অধ্যায়ের মাধ্যমে শ্রীকৃষ্ণ এ জগতের সমস্ত কর্ম কার্য এর পরম কারণ ব্যাখ্যা প্রদান করেছেন। এরপর একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করে তাঁর অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন। এরপরে দ্বাদশ অধ্যায়ের নাম ভক্তি যোগ। কীভাবে ভক্তির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সম্ভব সেই বিষয়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা প্রদান করেছেন। এরপর ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই অধ্যায়ে দেহ, আত্মা, পরমাত্মা কি এবং এদের মধ্যে পার্থক্য কি বা একতায় কি এই বিষয়ে ব্যাখ্যা প্রদান করেছেন তিনি। এরপর চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের যে তিনটি গুণ অর্থাৎ সত্ত্ব, রজ, তম এই সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন। এরপর পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। এই অধ্যায়ে বৈদিক জ্ঞান কেন আমাদের গ্রহণ করা প্রয়োজন, তার চরম উদ্দেশ্য এবং ফলাফল সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন। এরপর ১৬তম অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায়ে কোনো মানুষের কর্মফল তার পরবর্তী জীবনে কি প্রভাব ফেলতে পারে এবং জন্মান্তর বাদ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এরপর ১৭তম অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে মানুষের শ্রদ্ধা কীরূপ হওয়া উচিত, মানুষের খাবার কীরূপ হওয়া উচিত সেই সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং সর্বশেষ অধ্যায়, মোক্ষ যোগ। এই অধ্যায়ে কিভাবে সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে সক্ষম হবে এবং পরম মোক্ষ লাভ করতে পারবে সে সম্পর্কেই ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা দিয়েছেন।
পবিত্র গীতা পাঠ করার পর আপনার এই উপলব্ধি হবে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। পবিত্র গীতা পাঠ করুন, সকল সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। ভিডিওটি আজ এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।